আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে যেই কোন সময় মালাকুল মউত আজরাইল আমাদের সামনে চলে আসতে পারে আজকে দানটা কইরা যান রাতের বেলা যদি মারা যান তাহলে বলতে পারবেন আল্লাহ জীবনের শেষ দিন তোমার নামে তোমার রহমত নেওয়ার জন্য আমরা কিছু টাকা মাদ্রাসায় দান করে দিয়ে গিয়েছিলাম হাজার পাপ করতে পারেন কিন্তু একটা দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই দানের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিতে পারে কি পারে না এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে সৃষ্টি করেছেন আমাদের মওতকে সৃষ্টি করেছেন এক যুবকের দল অনুরোধ করে দিয়ে যায় আল্লাহ কেন আমাদের জীবনকে সৃষ্টি করেছেন কেন আমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন একটা মাত্র কারণ আমাদের দুনিয়ার জমিন আল্লাহ পাঠাইছেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে নেক কাজে পারদর্শী তোমাদের মধ্যে কে নেক কাজে উত্তম ওই প্রতিযোগিতার সেন্টার বানায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পাঠে আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন এটা হলো ভালো রাস্তা এটা হলো মন্দ রাস্তা এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে না এই দুইটা রাস্তা বোঝার জন্য আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুইটা রাস্তা বেঁধে দিয়েছেন রাস্তাটা বেঁধেছেন আমার দয়াল নবীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা হাবিবে দুজাহান যে দুইটা রাস্তা বলছেন এই রাস্তায় চলো আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবী বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ করে নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো আপনারা জবান খুলে বলেন নামাজ পড়া কি ভালো না খারাপ তাহলে ভালো রাস্তা গ্রহণ করার দরকার আছে না নাই এবার আপনারা বলেন জিনা করা কি ভালো না খারাপ তাইলে এই রাস্তায় কি আমরা যাব না না রাস্তা দুইটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে আমি আল্লাহ বান্দার চেহারা বানাইলাম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক এই বান্দা পৃথিবীর জমিনে চলবে আমি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আল্লাহু আকবার সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন হয় স্বামী স্ত্রীকে দোষে স্ত্রী স্বামীকে দোষে এটা কি উচিত এটা কি উচিত যেখানে আল্লাহ খুশি সেখানে কি বান্দা বেজার হতে পারে যার সন্তান নাই তাকে জিজ্ঞেস করবেন সন্তান না হওয়ার ব্যথা কতটুকু তখন সে বলবে হুজুর আমি ছেলে বুঝি না মেয়ে বুঝি না সাদা বুঝি না কালো বুঝি না আতুর বুঝি না ন্যাংরা বুঝি না আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিত আমি অনেক খুশি হতাম জান নাই সে জানে আর যার চলে যায় সে জানে যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদই কি যন্ত্রণা বাবা আমি হারিয়েছি আমি বুঝি আপনি হারাননি আপনি বুঝবেন না মা যিনি হারিয়েছেন তিনি বুঝবেন মা যে হারায় নাই সে মায়ের কদর বুঝবে না যার সন্তান আছে এত সহজে বুঝতে পারে না যে কত বড় নিয়ামত পেয়েছে যার সন্তান নাই তাকে জিজ্ঞেস করবা আজকে সন্তান না হওয়ার কারণে সমাজের মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আর নারীটা ঘরের কোনার মধ্যে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আমার না শাহির বাবারা পুটিয়ার বাবারা জবানটা খুলে বলুন সন্তান দেওয়ার মালিককে বৃষ্টি দেওয়ার মালিককে এখানে এনেছেন কে দিনে সুবহানাল্লাহ বলেন আমরা কি মুসলমান নাহনু মুসলিমুন আমরা মুসলমান গর্ব করে বলতে পারি প্রাউড ফিল করি আমরা মুসলমান আমরা এমন একটি ধর্ম পেয়েছি যেই ধর্মটা সকল ধর্মের চাইতে সেরা ধর্ম জবান খুলে বলুন সেই ধর্মের নাম কি এমন একটা গ্রন্থ পেয়েছি আজকে দুইটা ছেলেকে পাগড়ি দেওয়া হবে তাদের সিনার মধ্যে কোরআন ধারণ করার ক্ষমতা আল্লাহ দান করেছেন
এই ছেলেগুলো আজকের মাহফিলের একটি অনবদ্য সন্তান তার মা বাবা আজকে অনেক খুশি যে দুইটা ছেলেকে আমি পাগড়ি পরাবো মারহাবা বলবেন না এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার এই মাদ্রাসা চলুক আপনারা চান কি চান না আমার যুবক ভাইরা গর্ব করে বলতে পারি এমন একটা গ্রন্থ পেয়েছি যে গ্রন্থটা হলো শ্রেষ্ঠ গ্রন্থ জবানটা খুলবেন গ্রন্থটির নাম কি কোরআন ভাইরা আমার এমন একজন নবী পেয়েছি যিনি সব নবীদের চাইতে সেরা নবী এমন একজন রবের ইবাদত করি যে রব আমাদের সৃষ্টিকর্তা তো শুধু না আল্লাহ আমাদের রব প্রিয় নবী আমাদের রাসূল ইসলাম আমাদের ধর্ম যাতে আমরা মুসলমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে শেষ হবে না 24 ঘন্টা সাজদা দিয়ে পড়ে থাকলেও শুকরিয়া আদায় শেষ হবে না আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে আদম নবীর উম্মত বানাতে পারত নূহ নবীর উম্মত বানাতে পারত আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত বানিয়েছেন যদি কিছু বান আল্লাহ বলবেন না আমার ভাইয়েরা এই যে মাদ্রাসাটা আছে আমি শুরুতেই কিছু দাবি করব আপনাদের কাছে মাহফিল কমিটিদের কিছু তথ্য আমার কাছে আছে কিছু দাবি আমার কাছে আছে কিছু কথা আমার কাছে জমা আছে আমি এটা এখনি প্রয়োগ করব এই মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসায় আপনারা সবাই জানে মালে সহযোগিতা করতে চান কি চান না কারা কারা চান হাত তুলেন সোজা করেন হাত সোজা করেন বাবা আরো লাইট লাগানো দরকার ছিল যাক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ হাত সোজা করেন হাত সোজা করেন এই মাদ্রাসার মাহফিলে আজকে কিছু অর্থ দিবেন আপনারা কারণ আমি পরে বলবো না আমি ওয়াজ শুরু করলে আর শেষ করতে পারবো না আপনারা আমার মাহফিল কমিটিরা কি বলেন কই পোস্টারটা দেখি ভাই হোসনেরা আমাদের 6 নং জিয়াপাড়া ইউনিয়ন পরিষদের মানবর চেয়ারম্যান জনাবা মুসাম্মাদ হোসনেরা বেগম তিনি দিবেন ওনার হাজবেন্ডও ওনার হাজবেন্ডও ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা দোয়া করি যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে আজ সমাজের নেতৃত্ব দিচ্ছে তিনি মাদ্রাসায় দিবেন 50,000 টাকা দরকার মারহাবা আরো বড় করে মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আপনি দানকে কবুল করেন আমার এই মাটাকে আপনি আবেদা সালেহা মুমিনা তৈয়বা কানাতা জাহেদা সাবেরা সাদেকা বানাই দেন রাবি আবু শ্রীর সঙ্গে জান্নাতি করেন সমাজের কল্যাণে বারবার কবুল করেন বলেন আমিন ভাইরা আমার মাস্টার সাহেব কোথায় আপনাদের কাছে যদি এই রকম কোন ফিগার কেউ থেকে থাকেন 1,50,000 আমাকে বলবেন আমি দোয়া করে দিব তবে আজকে আপনারা যারা দিবেন নগদ দিবেন আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে আপনারা সবাই যার যার পকেটে হাত দিয়ে 1,000 পারেন 500 পারেন 100 পারেন আপনারা সবাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন আপনাদের ছেলেরা কি আছে বাবা কোথায় ওরা পস্তে নিয়ে আসলে মাঠে নামাই দেন একটা হাত যেন বাদ না যায় আমি আবার হাত তুলে দেখব আপনারা কে কে শরীক হয়েছেন টাকা দিলে মাদ্রাসায় লস নাই রাতে ঘুমায়ও শান্তি পাবেন মোবাইলে ফ্লেক্সি করলে মিজানের পাল্লায় কথা বলবে না আর মাদ্রাসায় দান করে দিলে এই টাকাটাই একদিন মিজানের পাল্লায় কথা বলবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সবাই দিয়ে দেন কেউ যেন বাদ না যায় সবাই যদি মাত্র আজকে রাজশাহী পটিয়ার জমিনে যে মানুষ হয়েছেন আমার মনে হয় এই এলাকার জন্য অনেক অনেক মানুষ আপনারা এসেছেন হাজারো লাখো মানুষ রাস্তাঘাট ব্লক মাঠে জায়গা হচ্ছে না বিশাল বড় মাঠ অন্ধকারের কারণে মানুষ ক্যামেরা আটকাচ্ছে না কিন্তু আল্লাহ পাকের দেওয়া সিসি ক্যামেরা আমাদের দুইজন ফেরেশতা কাদের মধ্যে আছেন তারা মোল্লামা লিখতেছেন কথা কোন ঠিক কিনা সবাই পকেটে হাত দেন আমার ছেলেগুলো মাঠে নেমে যান একটু জিকির করেন লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله الله 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 এই বড় পাগলামি করিস না
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جبان خلي محبت اوچو کنٹھے اللہ کے ڈاک دیبن اللہ یہ آواز ہوئے نا درد مکا کنٹھے بولتے ہوئے اللہ آواز تولے بولے اللہ بشتی دوار مالک کے এখন যদি বৃষ্টি আসে আপনারা কি চলে যাবেন চলে যাবেন আমরা মাঠে থাকব ইনশাআল্লাহ কথা কোন ঠিক কি না যদি বৃষ্টি চলে আসে প্রয়োজন আমিও আপনাদের সাথে মাঠে নামব কথা কোন ঠিক না কারণ আমরা এটা বিশ্বাস করি আল্লাহ যেখানে খুশি আমরাও মারহাবা কোন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন আমিন কোন আমিন আমার যুবক ভাইরা আমি এখান থেকে সোজা ঢাকা চলে যেতে হবে আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলবো এই কথাগুলো দরদ মাখা মন নিয়ে শুনতে হবে জবানটা খুলে বলুন হায়াতের মালিককে ইজ্জতের মালিককে আমার পাশে উপজেলা চেয়ারম্যান মহোদয় বসা উনাকে চেয়ারম্যান হওয়ার জন্য কপালে লিখে রেখেছেন কে বাস চেয়ারম্যান সাহেব বসে আছেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বসে আছেন আপনারা জবান খুলে বলুন ক্ষমতা দেওয়ার মালিককে মাশাআল্লাহ উপজেলা পরিষদের পক্ষ থেকে আমার ভাই হীরা বাচ্চু ভাই ভাই দিয়েছেন 50,000 টাকা জোর করে মারহাবা আল্লাহু আকবার বলেন আল্লাহ আপনি কবুল করেন আমিন তো ব্যাংকার 5000 পাচ্ছো উনি নব পাচ্ছো ও বাচ্চু ভাই সব বাচ্চুর খেলা লাগিয়ে গেছে আজকে ব্যাংকার আমাদের একজন ব্যাংকার জনাব বাচ্চু সাহেব দিয়েছেন নগদ 5000 টাকা জুড়ে বলেন মারহাবা আল্লাহ আপনি দানটা কবুল করেন উনাকে নেক খায়াত দান করুন রব আমার গুনাহ maaf করেন জুড়ে বলুন আমিন ভাইয়ের আমার আমি শুরুতেই বলছি কেন কারণ আকাশের অবস্থা তেমন ভালো না এরপর রাত্র হচ্ছে আপনারা প্রথম ঠিক থেকে যে যা পারেন তা দিয়ে দেন সবাই দিবেন একটা হাত যেন বাদ না যায় আমার মনে হয় আপনারা যদি শুধুমাত্র 100 টাকা করে দেন মিনিমাম 6 থেকে 7 লক্ষ টাকা হবে কথা বলেন ঠিক কি না তাহলে 100 টাকা কি খুব বেশি চেয়েছি একদম অল্প চেয়েছি মাদ্রাসায় দিয়ে দেন ইনশাআল্লাহ আর কেউ যদি 5000 10000 আমার ব্যাংকার বাচ্চু সাহেবের মতন কেউ যদি 5000 10000 দেন সরাসরি হাতে তাহলে ইনশাআল্লাহ দিয়ে দিবেন আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আমার ভাই হীরা বাচ্চু ভাই 50,000 টাকা দিয়েছেন আল্লাহ আপনি কবুল করেন বারবার সমাজে কবুল করেন জনগণের কল্যাণে কবুল করেন আল্লাহ মানুষ শয়তান থেকে দুশমন থেকে আপনি হেফাজত করেন আমিন কর আমার যুবক ভাইরা যদি আর কেউ 10000 20000 150,000 দিতে চান আমার কাছে বলবেন আমি নাম ধরে দোয়া করে দিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে কথা কোন ঠিক কি না কেউ এই দুনিয়ার ভিতরে থাকবে না আমি একবারই বলেছি আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত মুবারক আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইনি আরদিন তামুন আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে যেই কোন সময় মালাকুল মউত আজরাইল আমাদের সামনে চলে আসতে পারে আজকে দানটা কইরা যান রাতের বেলা যদি মারা যান তাহলে বলতে পারবেন আল্লাহ জীবনের শেষ দিন তোমার নামে তোমার রহমত নেওয়ার জন্য আমরা কিছু টাকা মাদ্রাসায় দান করে দিয়ে গিয়েছিলাম হাজার পাপ করতে পারেন কিন্তু একটা দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই দানের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাযী
خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله رب العالمين আমাদের হায়াত কে সৃষ্টি করেছেন আমাদের মত কে সৃষ্টি করেছেন এক যুবকের দল অনুরোধ করে দিয়ে যায় আল্লাহ কেন আমাদের জীবন কে সৃষ্টি করেছেন কেন আমাদের মৃত্যু কে সৃষ্টি করেছেন একটা মাত্র কারণ আমাদের দুনিয়ার জমিন আল্লাহ পাঠাইছেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে নেক কাজে পারদর্শী তোমাদের মধ্যে কে নেক কাজে উত্তম ওই প্রতিযোগিতার সেন্টার বানায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পাঠে আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন এটা হলো ভালো রাস্তা এটা হলো মন্দ রাস্তা এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে না এই দুইটা রাস্তা বোঝার জন্য আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন মা আতাকুমুর রাসূল فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুইটা রাস্তা বেঁধে দিয়েছেন রাস্তাটা বেঁধেছেন আমার দয়াল নবীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা হাবিবে দুজাহান যেই দুইটা রাস্তা বলছেন এই রাস্তায় চলো আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবী বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ করে নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো আপনারা জবান খুলে বলেন নামাজ পড়া কি ভালো না খারাপ তাহলে ভালো রাস্তা গ্রহণ করার দরকার আছে না নাই এবার আপনারা বলেন জিনা করা কি ভালো না খারাপ তাইলে এই রাস্তায় কি আমরা যাব না না রাস্তা দুইটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে আমি আল্লাহ বান্দার চেহারা বানাইলাম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক এই বান্দা পৃথিবীর জমিনে চলবে আমি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আল্লাহু আকবার বলেন না কেন